চাইছা অন্য এটা ব্লগত আপনার স্বাগতম। আপনার খুব টেস্টি আর ইজি পাতত দিয়া মাছের রেসিপিজ শেয়ার করো। এইটা বিশেষকে সরু সরু মাছ মাছের ব্যবহার হয়, বাট মোর আজি ইমান সরু মাছটা নাপালো, এটাই পালো। সো এইটাই ট্রাই করলো, চাই থাকবসুন। ইয়াতে লো মান ধনিয়া, নেমু পাত, পিঁয়াজ, নহরু আর জলকিয়া আর পিঁয়াজ কেনেকে কি করো চাই থাকবসুন। আর কলপাতটো মেইন ইনগ্রিডিয়েন্ট হয়, কলপাতটো লাগিব। কলপাতটো মই ধুইছো লৈছো আর গ্যাসত অকমান হিপিঠি হিপিঠি অকমান উলিয়াই লৈছো, বার্ন করে লৈছো, অকমান গরম করে লৈছো। তারপর জলকিয়া, বেশিকে জলকিয়া দিলে খুব সোয়াদ লাগে, মই এটাই দিছো। আপনাদের ভালকে জলকিয়া খাই যদি দিব পারে বেশিকে। তারপর পিঁয়াজ দিছো, এয়া মান ধনিয়াখিনি সরু সরুকে কাটি দিছো, আর নেমু পাতো সরু সরুকে কাটি দিছো, আর পিঁয়াজখিনি নহরুখিনি অকমান সরু সরুকে কাটি তাতে অকমান নিমখ আর মিঠাতেল এনেকে দি দিছো। এনেকৈ ৰেপ কৰি কেনে আপোনালোকে ৰছি দি বা পাতৰ সেই কলপাতৰ সেইটো দি বান্ধি ল'ব লাগে। তাৰপিছত কেৰাহী এটা বহাই দিছিলোঁ গেছত কম জুইত, এনেকৈ বহাই কেনে ঢাকি দিব লাগে আৰু হিমুঠি হিপিঠি হিপিঠিকে 5 মিনিট উলটাই থাকিব লাগে, যাতে এইটো কমেও ধৰক 20 মিনিট 15 মিনিটমান এনেকৈ উলটিয়াই থাকিব লাগে যাতে ভিতৰৰ বস্তুখিনি ভালকৈ সিজি আহে। কমেও 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে আর মই এয়া পিটিকি দিছো। দালি ভাতের লগত এটু খাবলে খুব সোয়াদ হয়, আর এইটো মাছৰ নহয় একদম সরু সরু মাছৰ, সেইটো বেছি টেস্ট লাগে। কিন্তু এনেকেই বনাই চাইছো, অকমান কেঁচা পিঁয়াজ বেশিকে দিলে আরো ভাল লাগে। সো আপনাদেরকেও ট্রাই করব আর জানাবো। থ্যাংক ইউ।